সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এখন যা করোনার উপদ্রব চলছে, ঘরে থাকাই ভালো এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, বা হাত না ধুয়ে চোখেও হাত দিবে না, মুখেও হাত দিবে না, নাকেও হাত দিবে না। সবসময় বাইরে বেরোতে হলে নাকে সেটা কি দিতে হয় বাবু? মাস্ক, মাস্ক দিবে। এই নিয়ে তাহলে তোমরা সবাই ভালো থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হবে চ্যালেঞ্জ, মানে দিদার সাথে আমার, সেটা হলো রান্নার। আর রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হলো তাল। তাল আর চালের গুঁড়ো, নারকোল, চিনি, নুন, এই পাঁচটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দুটো রেসিপি বানাতে হবে। আমি একটা বানাবো আর দিদা একটা বানাবে। বানানোর পর সবাই খেয়ে বলবে যে কেমন লাগলো। তো আমি বানাচ্ছি তালের সরু চাকলি, আর তুমি কি বানাবে? পাপড়ি। ওদিকে তা কি বলো? তালের পাপড়ি। দিদা বানাবে তালের পাপড়ি। তো আমি এটা কোনোদিনও খাইনি, দিদা কি বানাবে সেটা দেখবো। আমি জিততে পারবো না জানি, কারণ দিদা তো বেশি, মানে কোথায় দিদা আর কোথায় আমি, যাই হোক দিদা হচ্ছে অভিজ্ঞ লোক আর আমি কিছুই জানি না। তা পিঠে তো কিছুই জানি না, আরোই জানি না। চিকেন হলে তাও জিতে যেতে পারতাম, কিন্তু আমি কিছুই জানি না। যাই হোক, এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা দুজনে দুটো রেসিপি বানাবো। তাহলে চলো আমাদের সাথে তোমরা রেসিপিটা দেখতে থাকো। তাহলে চলো এবার চলে যাই রান্নাঘরে। এখানে আতপ চাল নেওয়া হয়েছে 1 কেজির মতো। এটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিল দিদা। তারপর আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। এরপর ওটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে দিচ্ছি। এখানে নিয়েছি নারকেল কোড়া, এই চালের গুঁড়োটা রেডি হয়ে গেল। আর নিয়েছি তালের ওই কাইটা, যেটা কালকে দিদা তৈরি করে রেখেছিল। এবার চলে যাই দিদার রেসিপিতে। এখানে চালের গুঁড়োর সাথে দিদা মিশিয়ে দিচ্ছে নারকেল কোড়া। এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিতে হবে চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনিটা বেশি দিতে হবে। এরপর এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই তালের কাইটাকে কড়াইতে দিয়ে একটুখানি জল দিয়ে পাতলা করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে তালের কাইটা। ওটা যখন একটু একটু ফুটে উঠবে, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে তালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যতক্ষণ না তালের জলটা টেনে গিয়ে একটা বেশ আটা মাখার মতো ব্যাপার তৈরি হয়, ততক্ষণ ভালো করে নাড়তে হবে। এবার দেখো যে দিদার ওই মিশ্রণটা একদমই টাইট হয়ে গেছে। এবার একটুখানি হাতের সাহায্যে মথে নিলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে। একটু গরম গরমই ব্যাপারটা করে নেওয়া ভালো। এরপর রুটির মতো গোল গোল করে, তারপর দিদা যেরকম যেইভাবে করছে ওইভাবে পিঠেটা বানিয়ে নিতে হবে। একটু চ্যাপটা চ্যাপটা করে তারপর পাতলা করে নিতে হবে, হাতের সাহায্যেই সবটা করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে ওইগুলো দিয়ে দিতে হবে। খুব সুন্দর লুচির মতো ব্যাপারটা ফুলে উঠবে, বেশ নরম হয়েছিল পিঠেটা। দিদার রেসিপি দেখানো হয়ে গেছে, এইবার আমার রেসিপিটা দেখানো হবে। আমি এখানে প্রথমে নিয়েছি চালের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দেবো নুন, অল্প পরিমাণে চিনি, আর তালের ওই কাইটা।
এরপর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে, খুব ঘন হয়ে গেলে রুটিটা মানে সরু চাকলে পিঁজেটা একটু মোটা মোটা হবে, মোটা হলে অতটা খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলে পরপরে হয় আর খেতেও ভালো লাগে। প্রথমে আমি চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালো হলো না, তাই জন্য আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর একটুখানি রেখে দিতে হবে, কারণ এটা চালের গুঁড়ো একটুখানি জল টানবে। এরপর উনুনে একটা প্যান বা তাওয়া বসিয়ে একটা বেগুনকে মাঝখান থেকে কেটে ওটাকে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে কড়াইতে একটু তেলটা মাখিয়ে নিয়েছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারেন। এবার ওই ব্যাটারটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যখন একদিকটা অল্প মানে বেশ ভাজা হয়ে যাবে তখন ওটাকে উল্টে দিতে হবে। এইভাবে এদিক ওদিক উল্টে পাল্টে একটু কড়কড়ে করে ভেজে নিতে হবে। তাহলে আমার তৈরি হয়ে গেল তাদের সরু চাকলি। আমাদের রান্না হয়ে গেছে, আমি বানিয়েছি তালের সরু চাকলি আর দিদা বানিয়েছে তালের কি এটা পাপড়ি পিঠে। রেসিপি দেখে তোমরা বলবে যে কারটা বেশি ভালো হয়েছে, মানে নিজেদের তোমাদেরও তো কিছু এক্সপেরিয়েন্স আছে, দিদার মানে রেসিপিটা দেখে তোমরা বলবে কারটা ভালো হয়েছে, দিদারটা না আমারটা। তারপরে আমি পরের ভিডিওতে আমাদের বাড়ির খেয়ে কারটা ভালো বলেছিল সেটা বলবো। আগে তোমরা ভোট দেবে মানে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, তারপর আমি সত্যিকারে সবাই খেয়ে কি বলেছে সেটা বলবো। তো যাই হোক, আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। দুখানা রেসিপি বানানো হয়েছে, একটা আমি বানিয়েছি একটা দিদা বানিয়েছে। তো তাহলে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর রেসিপিগুলো যদি ভালো লাগে নিজেদের বাড়িতে বানিয়ে খেও, ভালো লাগবে, দুটো রেসিপি ভালো। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে।